সাসুরি জিন্দাবাদ। মহাকালী সিংহ ঘোষ এখানে নেই বলে কিনা তাকে দেখলে আমার জীবন যৌবন একেবারে মামা করে তোমার পুরো ট্রমা হয়ে গেছে। শোনো, যদি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমহাশয় তোমার মাকে চিনতেন, সিরিয়াসলি শিওর শট, রেডিও স্টেশনটাকে নিয়ে তোমাদের বাড়ির পাশে বানাতেন আর প্রত্যেক দিন তোমার মাকে মহালয়া শোনাতেন। ইয়া দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা, নমস্তে স্বৈ নমস্তে স্বৈ নমস্তে স্বৈ নমো নমা, ইয়া দেবী সর্বভূতে। তাই তো, ওরকমই তো দেখতে। যা, অসম্ভব। শোনো, তা তো আমার মনে হচ্ছে একই রকম দেখতে কোনো মহিলা ওরকমই দাপুটে এখানে এসেছেন সপাটে, তাই না? কিন্তু পুরো মা, হ্যাঁ, আমার না কিরকম একটা ফিলিং হচ্ছে জানো। শুনো, এখানে থেকে কাজ নেই, অন্য কোথায় যাই চলো। তুমিও তখন থেকে খালি মা 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 করে চলেছো, সত্যি জয় মা। এসো। ফোন তো বেঁধে যাচ্ছে কিশোর, কেউ ফোন ধরছে না। কাতু তোমাদের বলেছে যে জাম্বু তোমরাও আমাদের সঙ্গে চলো, দারুণ হবে বলেছে? না মানে এসব কথা তো আপনার বড় মেয়ে বলতে পারবে, ঘাবড়াচ্ছো কেন? ছেড়ে কাশো না, মা তো শাশুড়ি তো নয়, বলো না। বলেছে, অনেকবার বলেছে, আমাদের সঙ্গে নিয়ে যেতেও চেয়েছিল। যেতে চাও তোমরাও? আগে চাইলেই কি সবকিছু পাওয়া যায় মা? ব্যাস, তারপরে গোজগাছ শুরু হয়ে গেল। তারপর তোমাদের চমকে দেওয়ার জন্য যা যা করা সমস্ত মা আগে থেকে করে রেখেছিল। নইলে এত শর্ট নোটিসে মন্দারমণি বুকিং, পাগল নাকি? জম্বু কেমন দিলাম? যাক, অনেক রাত হয়ে গেছে, এবার যে যার ঘরে শুতে যাও। হ্যাঁ, কাল আবার দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে ঠিক সকাল 9টায়। বলছিলাম যে মানে বেড়াতে এসো নিয়ম। নিশ্চয়ই, এটা মহাকালী সিংহ ঘোষের নিয়ম। গুড নাইট। এত কষ্ট করে একটা চিঠি ম্যানুফ্যাকচার করলাম, সেটা না পড়ে তার উপরে এক্সপায়ারি ডেট লিখে দিল। কি বললো রে শেষমেশ? কাল থেকে আগে শোনা বিলুদা না, সেরকম কিছুই বলেনি। গতবার পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে মাইক্রোফোনে ষাঁড়ের মতো গলা নিয়ে বিলু কবিতা পাঠ করলো, আজিয়ে প্রভাতে রবিরও কর, এবার মর চুপ কর। ওইটা শুনে মহাকালী ঘোষ কি প্রশংসা করেছিল। তবে মহাকালী ঘোষের সাথে প্রেম কর, বাদামও নয় দেবে। সাসুরি জিন্দাবাদ।